দেশে সাংবাদিক নির্যাতন থেকে রক্ষা পায়নি ভোলার চর ফ্যাশনও। গেল 23 এপ্রিল ভোলার সাবেক সচিব ও ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাউদ্দিন তার নিজ গ্রামের বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিক আদিত্য জাহিদ তার পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এ সময় সন্ত্রাসীরা সাংবাদিক আদিত্য জাহিদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলার ভিডিও ফুটেজ 71 বাংলা টেলিভিশনের গোপন ক্যামেরায় ধারণ করে। সাংবাদিক আদিত্য জাহিদের উপর হামলার সারা দেশে তীব্র নিন্দা ও প্রতিবাদে ঝড় উঠে। সাংবাদিক আদিত্য জাহিদের চিকিৎসার সকল দায়িত্ব সাবেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক সচিব ও ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাউদ্দিন দায়িত্ব নিয়েছেন বলে জানা যায়। আদিত্য জাহিদ ভোলার চর ফ্যাশন দক্ষিণ আয়েশা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। আমরা কম্পায় হতাম।